पूर्वे लेक्चर तुम्हारा देखते जानते पे सम्पद की सम्पदे श्रेणी विभाग की अर्थ सम्पद व्यवस्थापना का खुबी गुरुत्वपूर्ण अपरिहार्य दुटा टपिक सम्पर्क ना जानले बजेट सम्पर्क जानते अर्थ व्यवस्थापनार प्रथम कौशल की बजेट छिल निर्भर करे जेमन की आय निर्भर करे परिवार लोक संख्या केमन आटार ऊपर निर्भर करे কোন বাসস্থানে আছি জীবনযাত্রার মানটা কেমন ব্যক্তিগত অভ্যাসগুলো কি কি আছে যাতায়াত ব্যবস্থা কেমন সামাজিক যা আমার প্রমোদগুলো আছে সেগুলো কি কি পরিবারের মূল্যবোধ লক্ষ্যটা কি সেগুলোর উপরে নির্ভর করে পরিবারের ব্যয়গুলো যেমন পরিবারের পরিবারের আয়ের উপরটাই কিন্তু প্রধানত ব্যয়টা নির্ভর করে আয় যত বেশি হয় ব্যয়ের খাতগুলো তত বেশি হয় আয় যদি কম হয় তাহলে चाहिदा अर्थ के व्यय करते अतिरिक्त जे आय संचय करते लोक संख्या जो लोक संख्या बेसि कथार दस जन आस जन भरे एम है पांच जन छ इनकाम क्षेत्र इनकाम আর যদি এমন দেখা যাচ্ছে যে না দশজন সদস্য আছে কিন্তু উপার্জন করার মতো ব্যক্তি মাত্র একজন কি দুজন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যয়ের পরিমাণটা বেশি হয় এবং পরিবারের তখন খুব সচেতনভাবে ব্যয়টা করতে হয় আয়ের সোর্সটা খুব কম থাকে আরেকটা হচ্ছে বাসস্থান বাসস্থানের উপরে নির্ভর করে কিন্তু পরিবারের ব্যয়টা যেমন আমরা কোথায় বাস করছি শহরে কিন্তু তুলনামূলক বাসা ভাড়াগুলো বেশি হয় কিন্তু মফস্বল এলাকা অথবা গ্রামের দিকে বাসা ভাড়াগুলো তুলনামূলক কম হয় আবার শহরের ভিতরে মেগা সিটি যেমন ঢাকাতে কিন্তু তুলনামূলক বেশি ব্যয় হয় কিন্তু সেই তুলনায় তুমি যদি রাজশাহী অথবা হচ্ছে খুলনা বা বরিশাল এসবের দিকে আসো তাহলে কিন্তু তুলনামূলক বাসা ভাড়াটা একটু কমই থাকে জীবনযাত্রার মান জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে কিন্তু ব্যয়টাও বৃদ্ধি পায় যেমন উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত এই যে জীবনযাত্রার মানের পার্থক্যটা হয় কিন্তু মেইনলি এই আয় এবং ব্যয়ের এই অনুপাতের থেকে ব্যক্তিগত অভ্যাস অনেকের ব্যক্তিগত অনেক অভ্যাস থাকে যেমন এই যে পান খাওয়া অথবা একটু চা খাওয়া এই যে অথবা স্মোকিং করা বা অ্যালকোহল ড্রিঙ্ক করা এই জিনিসগুলোতে কিন্তু তোমার খরচটা বাড়ে আবার অনেকে চাই কি একটু দেশ বিদেশ ঘুরে বেড়াতে অথবা নতুন নতুন বই ক্রয় করতে অথবা হচ্ছে বিভিন্ন এই যে শৌখিন যে দ্রব্যাদি আছে সেগুলো ব্যবহার করতে এতে কি হয় ব্যয়টা বাড়ে আবার যাতায়াত তোমার যে বাসস্থান এটার থেকে তোমার কর্মক্ষেত্র অথবা তোমার পড়াশোনার যে এরিয়াটা আছে সেটা যদি অনেক
বেশি দূরে হয় তাহলে কিন্তু যাতায়াত খরচটাও আমাদের বাড়ে। যদি এরিয়াটা বেশি দূরে না হয় কাছাকাছি হয় তাহলে সেই ক্ষেত্রে যাতায়াত ভাড়াটা খুব কমে যায়। সামাজিক ও আমোদ প্রমোদ, সামাজিকতা এবং আমোদ প্রমোদে দেখা যায় যে সামাজিক বিভিন্ন উৎসব বা অনুষ্ঠান হয় যেখানে যোগদান করা অথবা ভ্রমণ করা অথবা নৌবিহারে যাওয়া এইসব জিনিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা পিকনিকে যাওয়া এইসবের ক্ষেত্রে কিন্তু খরচটা বাড়ে। পরিবারের মূল্যবোধ লক্ষ্য, অনেক পরিবারে শিক্ষাকে অনেক বেশি মূল্য দেওয়া হয়, অনেক পরিবারে দেখা যাচ্ছে আবার আমোদ প্রমোদকে অনেক বেশি মূল্য দেওয়া হয়, আবার অনেক পরিবারে দেখা যাচ্ছে যে সঞ্চয়কে বেশি মূল্য দেওয়া হয়। কোন পরিবারে কোনটাকে বেশি মূল্য দেওয়া হয় সেই অনুযায়ী ব্যয়টা আমাদের আপ ডাউন করে। পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে বাজেট, এবং এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুবই মনোযোগের সাথে এই টপিকটা পড়বে দেখবা। বাজেট, বাজেটটা কি? বাজেট হচ্ছে অর্থ পরিকল্পনার একটা প্রধান কৌশল বা যন্ত্র। অর্থ পরিকল্পনার প্রধান কৌশল বা যন্ত্রটাই হচ্ছে আমাদের বাজেট। বাজেটটা একটা ফরাসি শব্দ বাজেট থেকে আসছে, যার অর্থ আয় ও ব্যয়ের আনুপাতিক হিসাব। এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট খাতে কি কি ভাবে বা কি কি পরিমাণ অর্থ ব্যয় হবে, এটা একটা খসড়া পরিকল্পনা করাটাই হচ্ছে আমাদের বাজেট। এই বাজেটটা বলতে সাধারণত বোঝায় যে সচেতন ভাবে ব্যয় অর্থ ব্যয়ের একটা নির্দেশিকাই হচ্ছে আমাদের বাজেট। এই বাজেটটা বিভিন্ন সময় বিভিন্ন ভিত্তিতে করে তোলা হয়। সাধারণত দুইটা ভিত্তিতে বাজেট করা হয়, একটা হচ্ছে অর্থের উপরে নির্ভর করে আর একটা হচ্ছে সময়ের উপরে নির্ভর করে। অর্থের উপরে নির্ভর করে বাজেটটা কি কি ধরনের হয়? তিন ধরনের হয়, একটা হচ্ছে সুষম বাজেট, একটা হচ্ছে উদ্ধৃত বাজেট, আর একটা হচ্ছে ঘাটতি বাজেট। সুষম বাজেটটা কি? যেটা আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে যে বাজেটটা সেটা হচ্ছে সুষম বাজেট। উদ্ধৃত বাজেটটা কি? আয় অপেক্ষা যদি ব্যয়টা কম মানে কম হয় তাহলে সেক্ষেত্রে উদ্ধৃত বাজেট থাকে। যখন আমাদের আয় অপেক্ষায় ব্যয়টা কম হবে তখন কি আমাদের কিছু সঞ্চয় থাকে, এই উদ্ধৃত বাজেট থেকে আমরা কিছু সঞ্চয় করতে পারি। আর ঘাটতি বাজেটটা কি? যখন আমাদের আয়ের অপেক্ষা ব্যয়টা বেশি হবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘাটতি বাজেটের ক্ষেত্রে সবসময় পরিবারে একটা অভাব অনটন লেগেই থাকে। আমার সুষম বাজেটটা পরিবারের অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুষম বাজেট, তবে সব থেকে ভালো হয় যদি উদ্ধৃত বাজেট থাকে। উদ্ধৃত বাজেট হলে কি হয় যে আমার ব্যয়ের থেকে যদি আয়টা বেশি হয় তাহলে আমরা সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে রাখতে পারি, সেখান থেকে আমরা পরবর্তীতে অন্য বিনিয়োগ করতে পারি, অথবা আমাদের কিছু আমোদ প্রমোদের ক্ষেত্রে বা আমাদের কোনো বিশেষ প্রয়োজনেও আমরা অর্থটাকে ব্যয় করতে পারি। কিন্তু ঘাটতি বাজেট থাকলে পরিবারের অভাব অনটন লেগেই থাকে, চাহিদা বা প্রয়োজন অনুযায়ী দ্রব্যাদি আমরা ক্রয় করতে পারি না বা সেবা কর্মও আমরা অর্জন করতে পারি না, যার জন্য আমাদের মানসিক আয়টাও অর্জন করা সম্ভব হয় না। এই জন্য পরিবারের সবসময় সুষম বাজেটটা মেনটেন করা অবশ্যই প্রয়োজন, আর যদি সব থেকে ভালো হয় যদি আমরা উদ্ধৃত বাজেটটাও নিশ্চিত করতে পারি। সময়ের উপরে ভিত্তি করে বাজেটকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দৈনিক বাজেট, একটা সাপ্তাহিক বাজেট, মাসিক বাজেট আর বার্ষিক বাজেট। দৈনিক বাজেটটা হচ্ছে দৈনিক আমার কতটুকু আয় ও ব্যয় হচ্ছে সেটার ভিত্তিতে তৈরি করা হয়। সাপ্তাহিক বাজেটটা হচ্ছে সপ্তাহে আমার কতটুকু আয় বা ব্যয় হচ্ছে সেটার উপরে ভিত্তি করে করা হয়। মাসিক বাজেটটা হচ্ছে মাসে আমাদের কতটুকু হচ্ছে, আর বার্ষিক বাজেটটা হচ্ছে বছরে আমার কতটুকু আয় বা ব্যয় হচ্ছে সেটার উপরে ভিত্তি করে করা হয়। শিক্ষার্থী কিন্তু আশা করি আজকের এই লেকচারে তোমরা পরিবারের ব্যয় বাজেটটা কি এবং বাজেটটা কি 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 বিষয়ের উপরে ভিত্তি করে তৈরি করা হয় সেই সম্পর্কে জানতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো বাজেটের সুবিধা অসুবিধাগুলো কি কি আছে, বাজেট করার সময় কি কি খাতের দিকে অবশ্যই খেয়াল রাখতে হয়, আর আয় বৃদ্ধি করার উপায়গুলো কি কি আছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো।